আসলে ভলিবল কিন্তু বাংলাদেশে অনেক উন্নতি করছে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। আমি মনে করি যে গ্রাম অঞ্চলে সব থেকে বেশি জনপ্রিয়তা, কেননা এরাই কিন্তু 2010 থেকে আমরা শুরু করছি ন্যাশনাল টিমে খেলা। এরপর থেকে কিন্তু আমরা 2020 এসে যে একটা জনপ্রিয়তা আমাদের দেশে ভলিবলকে নিয়ে ঘিরে আপনারা করছেন এবং আপনার দর্শক যারা আছে ভলিবলের সাথে যারা আছেন তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই, কারণ তাদের হাত ধরে কিন্তু আমরা ভলিবলটাকে এগিয়ে নিয়ে চেষ্টা করি এবং চেষ্টা অবশ্যই করবো, কারণ তারাই কিন্তু আমাদের একটা কাছের লোক এবং আমাদের ভালো লাগা সবকিছু তাদের ভিতরে। তারা যখন একটা গ্রামে ভলিবলটাকে একটা আয়োজন করে তারা কিন্তু অনেক টাকা খরচ করে এবং অনেক প্রচুর টাকা ব্যয় করে খেলার পিছনে, তাদেরকে ধন্যবাদ জানাই। কেননা আমি অবশ্যই ধন্যবাদ জানাবো এই কারণে যে টুর্নামেন্ট আয়োজন করতে হবে এবং বিভিন্ন ধরনের দেশের বাইরের প্লেয়ারদেরকে এনে আমাদের দেশে খেলাতে হবে, এতে ভলিবলের মানটা অনেক ভালো হবে। আমি ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সভাপতি আতিকুল ইসলাম স্যারকে, যার প্রচেষ্টায় কিন্তু আজকে আমরা ভলিবলটাকে একটা ভালো অবস্থানে রাখার প্রচেষ্টায় আমরা এগোচ্ছি। আসলে আমাদের যে টুর্নামেন্টগুলো খেলতে তারই মাধ্যমে কিন্তু সে আমাদেরকে সুযোগ করে দিচ্ছে এবং আমাদের দেশে দেখেন এর আগে শ্রীলঙ্কাতে আমরা টুর্নামেন্ট খেলে আসছি এবিসি কাপ, এটা কিন্তু আমাদের জন্য একটা বিশাল বড় পাওয়া, যে খেলাটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। এই টুর্নামেন্টটা কিন্তু আমরা অনেক ভালো খেলছি, অনেক ভালো একটা জায়গায় আমরা আমাদের টিমকে নেওয়ার চেষ্টাও করছি এবং আমাদের কোচ যে আসছিল আলী প্রজি রানী কোচ, উনি অনেক চেষ্টা করছে আমাদেরকে ভালো প্রশিক্ষণ দেওয়ার জন্য এবং সব কিছু আদিক স্যারের জন্যই এটা সম্ভব হয়েছে। আমরা আশাবাদী অবশ্যই স্যার আমাদের সাথে আছে থাকবেন এবং পরবর্তী সময় আমরা দেশকে আরও একটু ভালো কিছু উপহার দিতে পারবো। ধন্যবাদ জানাই গ্রামে যারা এই টুর্নামেন্টগুলো আয়োজন করছেন, অবশ্যই তারা কন্টিনিউ আয়োজন করবেন, কেননা এই টুর্নামেন্ট আয়োজন না করলে কিন্তু আমরা আমাদের খেলাকেও শো করতে পারতাম না এবং আমাদের দেশের যেসব লোক ভলিবল খেলা পছন্দ করে তারাও কিন্তু খেলাগুলো দেখতে পারতো না। আর এখন আমি ধন্যবাদ জানাই যে গণমাধ্যমে যে এগুলো ইউটিউবে এবং চ্যানেল ফেসবুকে যে খেলাগুলো আমরা এখন দেখতে পাই এটা আসলে আমার জন্য অনেক ভালো, কেননা অবশ্যই দরকার আছে যে আমরা খেলতে যাচ্ছি খেলাগুলো কিন্তু আমরা আবার ইউটিউবে দেখতে পারতেছি, তো এটা আমার জন্য অনেক বেশি একটা ভালো সুযোগ যেটা আসলে আমার দরকার। এশিয়া গেমসে আমরা কিন্তু আমাদের ভালো একটা রেজাল্ট হয় নাই, তো আশাবাদী আমরা সামনে যে এশিয়া গেমসগুলো আছে আমাদের যে জুনিয়র প্লেয়ারগুলো আছে এবং সিনিয়র যে প্লেয়ারগুলো আছে এদেরকে নিয়ে কিন্তু আমরা দেশকে একটা ভালো রেজাল্ট দিতে পারবো। সামনে যে এশিয়া গেমসগুলো আছে বা বিভিন্ন এবিসি কাপ আছে এবং এশিয়ান গেমস আছে এবং আমাদের বঙ্গবন্ধু টুর্নামেন্টগুলো আছে, অবশ্যই টুর্নামেন্টগুলো ভালো একটা রেজাল্টের সম্ভব, কেননা পারফরমেন্স কিন্তু আমাদের দেশের প্লেয়ার অনেক ভালো, তারা যদি আরও বাইরে খেলতে পারে আরও বেশি আমাদের জন্য ভালো। কেননা আমি যখন মালদ্বীপে খেলতে গিয়েছিলাম ওখানে দেখছিলাম যে দেশের অনেক পাকিস্তানি এবং শ্রীলঙ্কার প্লেয়াররা খেলতে আসছে, তো এরকম আমাদের দেশের প্লেয়াররা যদি খেলতে যায় বাইরের দেশে তাদের জন্য অনেক বড় একটা বড় সুযোগ, এই সুযোগটা আমাদের কাজে লাগাইতে অবশ্যই এবং আমাদের দেশকে আমাদের আরও ভালো জায়গায় নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমাদেরকে দেশের বাইরের টুর্নামেন্টগুলো খেলতে হবে, প্রচুর টুর্নামেন্ট খেলতে হবে, যে টুর্নামেন্টের মাধ্যমে কিন্তু আমাদের অভিজ্ঞতা অনেক বাড়বে। তো আমি আশাবাদী অবশ্যই আমরা টুর্নামেন্টগুলো খেলার সুযোগ আমাদেরকে করে দেওয়া হোক এবং আমরা টুর্নামেন্টগুলোকে ভালো একটা খেলবো এবং আমাদের টুর্নামেন্টগুলোকে আমরা একটা ভালো রেজাল্টও দেওয়ার আশা আমাদের থাকবে তখন, এবং আমি চেষ্টা করি অবশ্যই সম্ভব সব কিছুই। আমি তরুণদের জন্য একটাই উপদেশ, সেটা হচ্ছে যে ভলিবলকে ভালোবাসতে হবে, ভলিবলের সাথে থাকতে হবে এবং আমাদের যে সব ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে যেমন বিকেএসপি থেকে অনেক কিন্তু প্লেয়ার চলে আসছে অলরেডি আমাদের ন্যাশনাল টিমে, তো আমি আশাবাদী করবো বিভিন্ন ক্লাব সংস্থা থেকে অবশ্যই এরকম আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য অবশ্যই ক্লাবগুলো একটা টুর্নামেন্টে পার্টিসিপেট করতে হবে এবং অনেক টুর্নামেন্ট আয়োজন করতে হবে দেশের জন্য এবং দেশের বাইরেও টুর্নামেন্ট খেলার জন্য অনেক সুযোগ দিতে হবে প্লেয়ারদের, তাহলে কিন্তু সম্ভব হয় একটা দেশের ভলিবলটাকে ভালোভাবে উঠিয়ে নেওয়ার জন্য এবং ভালো উন্নতি করার জন্য এবং দেশকে ভালো একটা জায়গায় নেওয়ার জন্য।